বা, একেবারে জাদুকরি দরজা তো একাই খুলে গেল। ফাইন ব্যাপার সবার, না 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 বেড়ায় আবার একেবারে ঠাস করে লাগিয়ে গেলে ভিতরে আটকে দাম, মানে একেবারে জাদুকরি ব্যাপার সবার ঠাসকে খুলে গেল। আরে আরে আরে, ভিতরে থাকলে তো একেবারে আটকে গেল হনি। দৃশ্য যদি আগে দাদা দেখলে নি, তাহলে তো আগে দাদা একেবারে ইন দা স্পট মনে করো যে ডেড হয়ে গেল। আল্লাহ কি সিন্ডেল গিঞ্জি পরে ঘুরছে, আল্লাহ সি ব্যাপার দেখা যাচ্ছে তো। মানুষের আক্কেল বিবেক দেখে বাঁচি না, এখানে এখানে বাড়ি কৃষক বানান লাভে, ওর উপর থেকে যদি কেউ ঠাসকে নিতে পরে বাঁচবে। হ্যাঁ, আর ভিতরে যদি মিচ্ছে না না বিবেক বোধ থাকলে হিনি, তাহলে এইখানে খানি বাড়ি বানায়। ওরে আমার সাদা ধপধপা মুঠ গুলো এখানে হলদা হয়ে গেল কেন? ও খোদা, করে কি হলো আমি বাঁচবো তো? মানুষের আদারা কাম আর আদারা ভঙ্গির এদিকে কোনো অভাব নাই। দেখো ওইখানে বাড়ির ছাদের উপরে কুত্তা তুলিছে, মানে মানুষের ছাদের উপরে তোরা পাশে না কুত্তা নিয়ে লালুম কালুম করবার লাগিতে। এ ভঙ্গির শেষ না এদিকের মানুষে। এরে একেবারে পাখির মতো বিমান উড়ছে, আড়া দুড়া সা সাড্ডা, ওরে উড়াতে আর মিচা না হলে শোয়া যাবে। মানে আমাকে বাড়ি ওইদিকে সিঙ্গারা পাখি ওরা সিঙ্গারের দিকে বিমান উড়ছে তো। হাই, আর একটা মিচে নিলে শোয়া গেল হিনি। মানে মানুষের লালুম কালুম করারও তার সীমানা থাকা দরকার। ও ছুরির ভঙ্গি দেখো, এ ব্যাঙ্গি ফাটা ওদের মুরত হাদের উপর চড়ে লাশ উঠে, মানে সীমানাহীন লালুম কালুম করা যাক কয়। আর এ শালা জাগাতে আসার পর আমার সলিড সাদা ধপধমা মুখ গুলো একেবারে হলুদ হয়ে গেছে। এদিকে বেটি ছেলেকে মনে করতে পদ্মার কোন ঠিক ঠিকানা নাই। কোনো ভাবে আমি আমার এই দুই চোখের হেফাজত করা পারছি না। চোখের হেফাজত যদি করবা যায় তাহলে আমার চোখ মুজে যাওয়া লাগবে। এ শালা জাগায় হাঙ্গে লয় রে ভাই, মানে আমি চলে যাচ্ছি, না আমার কাছে নিয়ে যাও আপি মাতা। এ মিচ্ছা না ঠিকঠাক মতো নিঃশ্বাস ইয়ার মতো জাগা নাই, মানে বাবার জাগা থেকে একেবারে বাড়ি করে ছুটে। আর দুনিয়ার গাড়ি ভাই জীবন নষ্ট হয়ে গেল, মাথার মধ্যে খালি গাড়ি বুবু বুবু করতে। এ জাগা থাকি থাকা পাও না, আমি নিয়ে যাও।